প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠান। আমি আজ তোমাদের দশম শ্রেণীর ক্রিয়াপদ চ্যাপ্টারটি পড়াবো। এই ক্রিয়াপদ তোমরা দেখছো যে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে বইয়ে সংযুক্ত আছে। তাহলে আজকে আমরা পড়া শুরু করি। তোমরা কিন্তু বই এবং খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। খাতা রাখতে হবে, একটু লিখতে হবে। যদি পড়ার সাথে সাথে লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেক সুন্দর করে হবে। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা ক্রিয়াপদ কি এটা দেখব। ক্রিয়াপদ হচ্ছে যেই পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। আর এই ক্রিয়াপদ আমরা যে কোনো কাজ করলেই সেটা ভার্ব বা ক্রিয়া বলি। তাহলে আমরা যদি বলি যে স্বপ্ন স্কুলে যায়, এই যে যায় এটা হচ্ছে ক্রিয়াপদ। আমাদের বইয়ে দেখবে প্রথমেই লেখা আছে যে অর্থভেদে ক্রিয়াপদ দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। তারপরই আসলে আবার একটা ছকের মতো আছে, সেখানে ক্রিয়াপদকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যাই হোক, আমি ক্রিয়াপদকে সবগুলো ভাগ মিলিয়ে এইভাবে আমরা ভাগ করছি। দেখো, একটু লিখে নাও যে সমাপিকা ক্রিয়া এক নম্বর, দুই নম্বর অসমাপিকা ক্রিয়া, তিন নম্বর সকর্মক ক্রিয়া, চার নম্বর অকর্মক ক্রিয়া, পাঁচ নম্বর দ্বিকর্মক ক্রিয়া, ছয় নম্বর যৌগিক ক্রিয়া, সাত নম্বর নাম ধাতুর ক্রিয়া, এবং আট নম্বর মিশ্র ক্রিয়া। আমি ক্রিয়া শব্দগুলো লিখিনি, তোমরা পাশে পাশে ক্রিয়াপদ এই শব্দটা লিখে নেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সমাপিকা দিয়ে শুরু করছি। সমাপিকা অর্থাৎ, দেখো একটু তোমরা লিখে নাও, আমি আরেকবার বলছি। দেখো, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, নামধাতুর ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। তাহলে আমরা আবার শুরু করছি ব্যাখ্যা দিয়ে। সমাপিকা ক্রিয়ায় আসি আমরা প্রথমে। সমাপিকা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়া কি করবে, কোনো কাজ সম্পূর্ণ করবে, বাক্যটাকে, বাক্যের অর্থকে সম্পূর্ণ করবে। যেমন আমি প্রথমেই তোমাদেরকে দুটো উদাহরণ দিয়েছিলাম, যদি এরকম বলি যে স্বপ্ন বাড়ি যায়, তখন এটা হয়ে যাচ্ছে সমাপিকা ক্রিয়া। আবার এই যায় ক্রিয়া মানে হচ্ছে, এই যায় হচ্ছে সমাপিকা ক্রিয়া। আবার যদি এরকম বলি শ্রাবণ স্কুলে গিয়ে মাঠে খেলছে। আচ্ছা, এখন দেখো আমি এই একটা বাক্য দিয়ে তোমাদেরকে দুটো ক্রিয়াপদ বোঝাবো। এই যে খেলছে, এই খেলছে হচ্ছে সমাপিকা ক্রিয়া, কারণ আমরা এই যায় খেলছে এগুলো দিয়ে কি করেছি, বাক্যের অর্থকে সম্পূর্ণ করছি। কিন্তু দেখো, যদি আমি
এই গিয়ে বলি, গিয়ে কিন্তু যা ধাতুর ক্রিয়াপদ। তাহলে যখন বলছি শ্রাবণ স্কুলে গিয়ে, এই পর্যন্ত যদি বলি, যদি এইটুকু না বলি, তাহলে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হয়? না, হয় না। তার মানে এই যে সম্পূর্ণ হচ্ছে না, এই অসম্পূর্ণ অংশটা, এই ক্রিয়াপদটাকে আমরা তখন বলছি অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা আসলে অসমাপিকা ক্রিয়া বলতে কি বুঝতে পারছি? যে যেই ক্রিয়াপদ বাক্যের অর্থকে বা বাক্যের ভাবকে সম্পন্ন করবে না, তাকে বলা হবে অসমাপিকা ক্রিয়া। যখন আমরা একটা পড়া বুঝে সাথে সাথে উত্তর দিতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বোঝাটা ঠিক মতো হয়েছে। এরপরে আমরা কি করব? সকর্মক এবং অকর্মক ক্রিয়া পড়ব। তাহলে সকর্মক এবং অকর্মক পড়ার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, কর্মপদ কি, অর্থাৎ কি বা কাকে। এই দুটো শব্দ দিয়ে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই, তখন কিন্তু আমরা কর্মপদ পাব। এই কর্মপদ যদি তুমি খুঁজে বের করতে না পারো, তাহলে কিন্তু সকর্মক, অকর্মক, দ্বিকর্মক কোনোটাই বের করতে পারবে না। আমাদেরকে খুঁজতে হবে কর্মপদ এবং নির্ণয় করতে হবে ক্রিয়াপদ। তাহলে দেখো, এই যে আমরা কি বা কাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমরা বলছি যে রাইসা চিঠি লিখছে। আচ্ছা, এখানে আমরা কি করছি, ক্রিয়াপদ কি, লিখছে। এখন ক্রিয়াপদ তো লিখছে, কিন্তু আমাদের কি করতে হবে, কর্মপদ বের করতে হবে। দেখো তো, কি বা কাকে প্রশ্ন করে কোনটা উত্তর পাচ্ছি, চিঠি। চিঠি কি, কি লিখছে, চিঠি লিখছে। আমরা কিন্তু খুঁজছি কর্মপদ, কিন্তু আমরা নাম দিচ্ছি ক্রিয়াপদের। তাহলে এই লিখছে হচ্ছে কি, সকর্মক ক্রিয়া। এরপরে যদি আমরা এরকম বলি যে ফাহিম, এটা তোমরা নিজেরা নিজেরা করো, দেখো বই পড়ছে। আচ্ছা, ক্রিয়াপদ কি, ক্রিয়াপদ হচ্ছে পড়ছে। তাহলে এখন বলো যে কি পড়ছে, উত্তর পেয়েছো, বই পড়ছে। তাহলে বই হচ্ছে কি, কর্ম, এবং এই কর্মের জন্য আমরা ক্রিয়াপদের নাম দিচ্ছি সকর্মক ক্রিয়া। বোঝা গেছে সকর্মক ক্রিয়া? আচ্ছা, এখন যখন আমরা অকর্মক ক্রিয়া বের করব, তখনও কিন্তু আমাদেরকে কি করতে হবে, কর্মপদ খুঁজতে হবে। যেমন আমি যদি বলি যে রোদেলা হাসে, ক্রিয়াপদ কোনটা, হাসে। তাহলে এই যে হাসে আমরা ক্রিয়াপদ বলছি, এখন বলো তো এই বাক্যে কর্মপদ কোনটা, কি বা কাকে। প্রশ্ন করে উত্তর পেয়েছো? না, পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাচ্ছ না, তখন এই জন্য আমরা এই হাসে একে বলবো কি, অকর্মক ক্রিয়া। ঠিক আছে, এরকম করে আমরা যদি বলি আবার যে ধরো রহিম পড়ছে বা পড়ে, ঠিক আছে। আচ্ছা, পড়ে কি, পড়ে বা কি পড়ছে যদি বলি, উত্তর নাই। বা কাকে পড়ছে, উত্তর নাই। উত্তর আছে কি, কে পড়ছে। এই কে দিয়ে কিন্তু আমরা কর্মপদ নির্ণয় করব না, আমাদেরকে কি বা কাকে লাগবে। তাহলে এই পড়ে তখন যেহেতু কর্মপদ নেই, সেহেতু এই দুটোই হাসে এবং পড়ে হয়ে যাচ্ছে কি, অকর্মক ক্রিয়া। অর্থাৎ যখন আমরা কোনো বাক্যের ভেতরে কর্মপদ খুঁজে পাবো, তখন আমরা সেই ক্রিয়াপদকে বলবো সকর্মক ক্রিয়া, আর যেই বাক্যে আমরা কর্মপদ খুঁজে পাবো না, সেই বাক্যের ক্রিয়াপদটিকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। এখন দ্বিকর্মক ক্রিয়ার কি, দ্বিকর্মক, অর্থাৎ দুইটি কর্ম। তার মানে বোঝাই যাচ্ছে নাম দিয়ে যে এই ক্রিয়াপদের দুটি কর্মপদ থাকবে। যেমন আমরা যদি এরকম বলি যে
বাবা আমাকে একটি কলম দিলেন। আচ্ছা দেখো তো এখানে ক্রিয়াপদ হচ্ছে দিলেন এবং কর্মপদ কি? প্রথমে আমরা কি করছি, বাবা, বাবা হচ্ছে কে, কে আমাদের প্রয়োজন নাই, আমাকে, আমাকে হচ্ছে কি কাকে, তারপরে কি একটি কলম অর্থাৎ কি দিলেন, কলম দিলেন। তাহলে এই যে একটা কর্ম, এই আরেকটা কর্ম, এই দুটো কর্মের জন্য এই দিলেনের নাম হয়ে যাচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। এই দেখো আমি আবার লিখে দিচ্ছি, দ্বি দয়ের নিচে বফলা আছে, দ্বিকর্মক ক্রিয়া। এখানে দেখবে যে আমাকে একটি কর্ম, কলম একটি কর্ম, কিন্তু আমাকে হচ্ছে ব্যক্তিবাচক কর্মপদ আর কলম হচ্ছে বস্তুবাচক কর্মপদ। এই ব্যক্তিবাচক এবং বস্তুবাচক কর্মপদ হওয়ার কারণে আমাকে হচ্ছে কি, এটার নাম হচ্ছে গৌণ কর্ম, আর কলম হচ্ছে মুখ্য কর্ম। তার মানে কি হচ্ছে, আমরা দুই ধরনের কর্মপদ পাচ্ছি, একটা ব্যক্তিবাচক কর্মপদ, একটা বস্তুবাচক কর্মপদ, আমাকে এবং কলম। কিভাবে মনে রাখবে, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, এই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আমাদের কিন্তু মুখ্য হওয়ার কথা ছিল, মুখ্য মানে মেইন, প্রধান। তাহলে বস্তুবাচক কিন্তু মুখ্য হয়েছে আর ব্যক্তিবাচক হয়েছে গৌণ। তাহলে উল্টো উল্টো করে জাস্ট মনে রাখবে যে ব্যক্তিবাচক কর্মপত্রই হচ্ছে গৌণ কর্ম আর বস্তুবাচক কর্মপত্রই হচ্ছে মুখ্য কর্ম। এবারে আমরা কি করব, একটা পড়া বুঝব, সেটা হচ্ছে প্রয়োগ বৈশিষ্ট্যের ভিত্তিতে কখনো কখনো সকর্মক ক্রিয়া অকর্মক হতে পারে। দেখো আমি যদি বলি আমি চোখে দেখি না, আচ্ছা এর সঙ্গে আমি আরেকটা বাক্য বলছি, আকাশে চাঁদ দেখি না, একই শব্দ ক্রিয়াপদ, এখানেও দেখি না আছে, এখানেও দেখি না আছে, কিন্তু দেখো তো এই দেখি নাটাই এই বাক্যে কি কর্মপদ আছে নাকি নেই, কি বা কাকে দিয়ে কি তুমি প্রশ্ন করে উত্তর পাচ্ছ। আমি তো কে, আর চোখে হচ্ছে আসলে কি দ্বারা, কিন্তু আমি কিন্তু কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, অতএব এই দেখি না হচ্ছে অকর্মক ক্রিয়া। আর এখানে কি দেখি না, চাঁদ দেখি না, এই জন্য এটি হচ্ছে কি সকর্মক ক্রিয়া। তার মানে আমরা একই শব্দের দুটো রূপ পাচ্ছি, একই ক্রিয়াপদ দেখি না এর অকর্মক রূপ হচ্ছে এই রকম আর সকর্মক রূপ হচ্ছে এই রকম, অর্থাৎ যখন কর্মপদ থাকবে তখন একরকম হবে, যখন থাকবে না তখন আরেক রকম হবে। এরপরে আমরা আসছি যৌগিক ক্রিয়ায়। যৌগিক ক্রিয়া হচ্ছে এমন একটা ক্রিয়াপদ যেখানে একটা অসমাপিকা ক্রিয়াপদ থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়াপদ থাকবে, দুটো ক্রিয়াপদ পাশাপাশি বসে একটি ক্রিয়াপদের কাজ করবে।
কিরকম ঘন্টা বেজে উঠল, এই যে ঘন্টা বেজে উঠল, অর্থাৎ এই বেজে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং উঠল এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এই দুটো মিলে হয়ে গেছে কি একসঙ্গে যৌগিক ক্রিয়া, কিংবা সাইরেন বেজে উঠল। তাহলে এই দুটো যখন হবে তখন এই দুটো মিলে একসঙ্গে হয়ে যাবে যৌগিক ক্রিয়া। তাহলে মনে থাকবে যে একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া, এই দুটো মিলে হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়াতে কি হচ্ছে, এখানে বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত করব। মনে রাখো, বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের পরে আমরা আ প্রত্যয় যোগ করে যেই ধাতু গঠন করব সেটা হবে নাম ধাতু। আর এই ধাতু দিয়ে আমরা যেই ক্রিয়াপদ তৈরি করব সেটা হবে কি নাম ধাতুর ক্রিয়া। যেমন আমরা যদি এরকম বলি যে কঞ্চিটি বাঁকিয়ে ধরো, এই বাঁকা বাঁকা হচ্ছে কি বিশেষণ পদ, এবং এই বাঁকার সঙ্গে ধাত আ প্রত্যয় যোগ করে বা এরকম করেও আমরা লিখতে পারি। তোমাদের যদি কনফিউশন হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বাঁকা করে ধরো, যদি এরকম বলি তাহলে এই বাঁকা যোগ আ প্রত্যয় মিলে বাঁকা হচ্ছে, এবং এইটা বিশেষণ পদ বলে কি এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। আবার এরকম যদি বলি যে ব্যথায় দাঁত কনকনাচ্ছে, তার অর্থ হচ্ছে আমাদের কি এই কনকনাচ্ছে হচ্ছে ধন্যাত্মক অব্যয়, এবং এই ধন্যাত্মক কনকনের সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে আমরা নাম ধাতুর ক্রিয়াপদ তৈরি করেছি, এবং এইভাবে আমরা কি করছি নাম ধাতুর ক্রিয়া তৈরি করছি। এবারে আমরা পড়ব মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া হচ্ছে যে একইভাবে বিশেষ্য বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে কর দে হা পা যা ছাড় কাট ধর ইত্যাদি ধাতু যুক্ত করে আমরা যেই ক্রিয়াপদ তৈরি করব সেগুলো হচ্ছে মিশ্র ক্রিয়া। যেমন আমি যদি বলি আমরা তাজমহল দর্শন করলাম, তাহলে এই যে কর, এই কর ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত করে আমরা কি করেছি মিশ্র ক্রিয়া তৈরি করছি। তোমাকে দেখে প্রীত হলাম, এই যে হ ধাতুর সঙ্গে আমরা ক্রিয়াপদ তৈরি করছি এটা হয়ে যাচ্ছে মিশ্র ক্রিয়া। এইভাবে আমরা কি করছি মিশ্র ক্রিয়া তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদ কত প্রকার কী কী, এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ এবং ব্যাখ্যা। এবারে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজে তোমরা কি করবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের ভেতরে একটা অনুশীলনী আছে, দেখবে যে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে অনুশীলনী আছে, সেই অনুশীলনীর প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা সমাধান করবে। তখন যদি তোমরা কোনো কিছু না দেখে সমাধান করতে পারো তখনই বুঝবে যে তোমাদের এই পড়াটা হয়েছে। আজকের এই অনুষ্ঠানটি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা আবারও দেখতে ইচ্ছে করে, তাহলে তোমরা ওয়েবসাইটে
किशोर बतायने आमार घरे आमार स्कूल नामे एकटी पेज आछे सेटा ब्राउज करबे এবং সেখানে এই অনুষ্ঠানটি তোমরা আবার দেখতে পাবে সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ